আসসালামু আলাইকুম করলা দিয়ে ভীষণ মজার ও নতুন একটি রেসিপি শেয়ার করবো এই রেসিপিটি হয়তো অনেকের কাছেই অজানা আমাদের হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুবই কম সময় তৈরি করে নেওয়া যায় আর গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে আশা করছি বরাবরের মতো আমার আজকের এই রেসিপিটিও সবার কাছে ভালো লাগবে তাহলে চলুন কথা না বাড়িয়ে ঝটপটের রেসিপিটি দেখে নিন করলার এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি মাছেরি সেজে দুটি করলা আর করলাগুলোকে আমি আগে থেকেই ধুয়ে নিয়েছি এখন একটি সবজি কাটার দিয়ে খুব ভালোভাবে গ্রেট করে নিব গ্রেটারের বড় ছিদ্রযুক্ত অংশটা দিয়ে আমি গ্রেট করে নিয়েছি আর করলার ওপরের দিকটা কিন্তু গ্রেট করে নিতে হবে করলাগুলি গ্রেট করা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ শুকনো চালের গুঁড়ি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ মসুর ডাল বাটার আর দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি আর পেঁয়াজের পরিমাণটা কিন্তু এখানে বেশি ব্যবহার করতে হবে দিয়ে দিয়েছি দুটো কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়াও হাফ চামচ পরিমাণ হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া আপনারা চাইলে এখানে কাঁচা জিরার গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে একসাথে ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু আলাদা আলাদা করেও ব্যবহার করতে পারবেন এখন খুব ভালোভাবে এগুলোকে মেখে নিতে হবে আমি এখানে ডাল বাটাটাও ব্যবহার করেছি আর সেই সাথে ভিজিয়ে রাখা আস্ত মসুর ডালটাও কিছুটা ব্যবহার করেছি এতে করে কিন্তু করলার এই পাকোড়া বা বড়াটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে আর অনেক মুচমুচেও হয়ে থাকে আপনারাও চেষ্টা করবেন এখানে কিছুটা আস্ত মসুর ডাল ব্যবহার করতে তো এগুলো মাখানো কিন্তু একদম হয়ে গিয়েছে এখন ভেজে নিব ভাজার জন্য প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এখন বড়া শেপ করে এগুলোকে ভেজে নিতে হবে তো সবগুলি শেপ দেওয়া হয়ে গেলে এখন চুলার আঁচটাকে মিডিয়াম টুলোয়ের মাঝামাঝি রেখে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে যেন করলাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় তো এক পাশ ভাজা হয়ে গেলে আমি আরেক পাশ উল্টে দিচ্ছি তো বড়াগুলি কিন্তু আমার ভাজা হয়ে গেছে আমি এরকম মুছে ও কালার করে ভেজে নিয়েছি তো এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন তেল থেকে তুলে নেব তৈরি হয়ে গেল করলা দিয়ে ভীষণ মজার ও নতুন একটি রেসিপি আপনি যদি এ বড়াটা কাউকে খেতে দেন সে কখনই বুঝতে পারবে না যে এটা করলা দিয়ে তৈরি গরম গরম ভাতের সাথে এ বড়াটা হলে আর অন্য কিছুই কিন্তু লাগবে না এ বড়াটা তৈরি করা যেমন সহজ খেতে কিন্তু তার চেয়ে বেশি মজার আর অনেক মোচমুচেও হয়ে থাকে করলা রান্না না করে যদি এভাবে বড়া তৈরি করে খান আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আশা করছি বরাবর মতো আমার আজকের এই রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই ট্রাই করে দেখবেন আজ এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ